চাঁদপুর মতলব উত্তর উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খানের বিরুদ্ধে অপপ্রচারকারী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন জামান সহ জড়িত কুচক্রি মহলের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী, এলাকাবাসী। শনিবার বিকেলে সুজাতপুর মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা জানান, দীর্ঘ 26 বছর যাবৎ রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির খান তিল তিল করে গড়ে তুলেছে এই প্রতিষ্ঠানটি। শত বাধা অতিক্রম করে যুগের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে। এমন একজন শিক্ষকের বিরুদ্ধে নানা অপকর্মের অপবাদ দিয়ে কিছু স্বার্থান্বেষী মহল মানববন্ধন ও মিথ্যা সংবাদ পরিবেশন করেছে, যা খুবই ন্যাক্কারজনক ঘটনা। তারা বলেন, সারা জীবন তিনি শুধু জ্ঞান, শ্রম ও মেধা শিক্ষার্থীদের মাঝে বিলিয়েই দিয়েছেন, যার ফলশ্রুতিতে তিনি এমন লাঞ্ছনার শিকার হয়েছেন, যা আমাদের সমাজ, দেশ তথা পুরো জাতির জন্য দুঃখজনক। আমরা এই কুচক্রি মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও বিচারের দাবি জানাচ্ছি। এলাকার লোকজনকে সাথে নিয়ে আমরা এই সমস্ত দালাল বাটপারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা কোনোদিনও এই প্রতিষ্ঠানটি ধ্বংস হতে দিব না। তাই আমরা আজ এলাকার লোকজন একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছি। বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত, ইমফা ও আয়সামণি, রাহাত ও মাজিয়া জানান, আমাদের পিতৃতুল্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান স্যারের বিরুদ্ধে বিদ্যালয়ের সভাপতি মহিউদ্দিন জামান সহ কিছু লোকেরা মিথ্যা বানোয়াট কথা বলে স্যারের সম্মানকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মানববন্ধনে অংশগ্রহণকারী ওই বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা রুনা আক্তার জানান, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য দক্ষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খানের বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট অভিযোগ এনে মানববন্ধন করেছে। আমরা সেটার প্রতিবাদ সপক্ষে সকল ছাত্রছাত্রী সমন্বয়ে আমরা আজ মানববন্ধন করছি। আমি ধীর কণ্ঠে বলতে চাই, কুচক্রি মহলের আশা আকাঙ্ক্ষা কোনোদিনও সফল হতে দিব না। মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার হুমায়ুন কবির স্যারের বিরুদ্ধে এসএমসির সভাপতি কাজী মহিউদ্দিন জামান যে মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে তার সম্মানহানি করেছে এবং তার বিরুদ্ধে যেই সব কথা বলেছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা তার শাস্তি দাবি করছি।